हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी देखाबो आमार घरेर अनेक दिन फेले रखा पुरातन आयना ओ काठेर पुरातन ताक, जा आमी रंग ओ पुति दिए व्यवहार उपयोगी करे तुलेछी। ताहुले शुरू करा जाक, किभाबे तैरी करलाम। এখানে আমি অনেক আগেকার একটি আয়না, দেখুন কিভাবে আমি সুন্দর একটি আয়নায় পরিণত করছি। আয়নাটা কিন্তু অনেক দিক দিয়ে নোংরা এবং ভেঙেও গিয়েছে। এখানে অনেক আগের একটি ব্যবহার উপযোগী স্ক্রু ব্যবহার করা হয়েছে। এগুলো আমি খুলে সুন্দর একটি নতুন স্ক্রু লাগিয়ে আয়নাটি সুন্দর ব্যবহার উপযোগী করে তুলব। আয়নাটিকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আয়নাটিকে রং করব। তুলি এবং একটি সাদা রঙের মাধ্যমে আয়নাটিকে এক কালার করে রং করে সাজিয়ে নেব। আয়নাটি আমার রং করা হয়ে গেছে। আমি একবার রং করে শুকিয়ে আবার রং করে শুকিয়ে নিয়েছি এবং পুঁতি লাগানো শুরু করে দিয়েছি। এখন আমি আঠা দিয়ে পুঁতিগুলো লাগিয়ে নিব। দেখুন আমার রং করাটি কি সুন্দর হয়েছে। আগে কিন্তু এটির মধ্যে অনেক কালো কালো দাগ এবং ভাঙাও ছিল, এখন এর মধ্যে কোনো দাগ বা ভাঙা দেখা যাচ্ছে না। এক এক করে আমি পুঁতি লাগিয়ে আয়নাটি সাজিয়ে নিব। আমার আয়নায় পুঁতি লাগানো হয়ে গেছে এবং দেখতেও কত সুন্দর লাগছে। এই আয়নার উপরে আমি একটি আংটা লাগিয়ে নিয়েছি, যেন এটা আমি ঝুলিয়ে ব্যবহার করতে পারি। আমার দুটো জিনিসই তৈরি করা হয়ে গেছে। আমি ফেলে রাখা সেই আয়নাটি দেখুন কি সুন্দর ব্যবহার উপযোগী করে তুলেছি এবং অনুরূপভাবে এই আয়নার সাদা কালার এবং পুঁতি দিয়ে একটি ফেলে রাখা কাঠের থাক সুন্দর ব্যবহার উপযোগী একটি থাক করে তুলেছি। দেখুন দুটো দেখতে কত সুন্দর লাগছে।
আপনারও আপনার ঘরের অপ্রয়োজনীয় বা অব্যবহৃত ফেলে রাখা জিনিস নতুন করে ব্যবহার উপযোগী করে তুলতে পারেন।